যুক্তরাষ্ট্রে আছেন রাশেদ চৌধুরী, খুনি রাশেদ চৌধুরী, তার অবস্থান এখন যুক্তরাষ্ট্রে। পলিটিক্যাল আসাইলাম দেওয়া হয়েছে তাকে, তাকে ফিরিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের আলাপ আলোচনা অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং যুক্তরাষ্ট্র সরকারও আমাদেরকে সহযোগিতা করছে। সেখানে একটা মামলা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, নিরাপদে যে খুনিদের আজকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা কূটনৈতিক প্রয়াস এমনকি মামলা পর্যন্ত করতে হচ্ছে, সেই খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন কে? তিনি জিয়াউর রহমান। এই খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিলেন কে? জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যা সঙ্গে যারা জড়িত সেই খুনিদের বিচারের পথ বন্ধ করতে কেন ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছে? কেন এই ইন্ডেমনিটি অধ্যাদেশকে বাংলাদেশের লাখো শহীদের রক্তের আখরে রচিত সংবিধান পরিবর্তন করে পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল হত্যাকারীদের বিচারের পর রুদ্ধ করতে? এই প্রশ্নের জবাব বিএনপি আজও দেয়নি।